আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আইরিনাথ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী, কমেছে ডলারের দর। উহানে অবরুদ্ধ 8 লাখেরও বেশি মানুষ, লকডাউনে আরও কয়েকটি শহর। পশ্চিমা স্যাটেলাইটে হামলার হুমকি রাশিয়ার। টাকা থাকলে বালি দ্বীপে 10 বছর বসবাসের সুযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। এশিয়ান বাণিজ্যে দিনে শুরুতে জ্বালানি তেলের মূল্য বেড়েছে, এর আগের সেশনেও মূল্য বেড়েছিল 3%। ইউএস ক্রুডের চাহিদা বাড়ায় এবং ডলারের দুর্বল প্রবণতার কারণেই মূলত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার ভোর 6:15 দিকে দেখা যায় ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি 25 সেন্ট বা 0.3% বেড়ে 95.94 ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের মূল্য 19 সেন্ট বা 0.2% বেড়ে 88.10 ডলারে দাঁড়িয়েছে। চীনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো 1000 জনের উপরে সংক্রমণের রেকর্ড করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে উহান সহ উত্তর পশ্চিমে চীনের শহরগুলোতে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। 2019 সালে উহান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। বর্তমানে শহরটিতে প্রতি সপ্তাহে অন্তত 20 থেকে 25 জন করোনা রোগী পাওয়া যাচ্ছে। এরপরও স্থানীয় প্রশাসন এই শহরের 8 লাখের বেশি মানুষকে 30 অক্টোবর পর্যন্ত ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন। এবার যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তান্তিন ভরন্তসভ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো রাশিয়ার ওপর পশ্চিমা আধিপত্য বিস্তারে মহাকাশ সক্ষমতা ব্যবহারের চেষ্টা করছে। ইউক্রেনকে সহায়তা করতে স্যাটেলাইটের এমন ব্যবহার বিশ্বের জন্য খুবই বিপজ্জনক কৌশল হবে। ইরানের দক্ষিণাঞ্চলে শিয়াদের একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জন। বুধবার বিকেলের দিকে শাহজেরাগ মাজারে এই হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে জড়িতদের মধ্যে 2 জনকে আটক করা হয়েছে, আরেকজনকে ধরার চেষ্টা চলছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। আদালতের বেঁধে দেওয়া চুক্তির সময়সীমা শেষ হওয়ার আগে টুইটার সদর দপ্তরে গেছেন বিশ্বের শীর্ষ ধনী এবং গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও টুইট করেন তিনি। সেখানে দেখা যায় একটি সিংহ হাতে হাসতে হাসতে সান ফ্রান্সিসকোর টুইটার সদর দপ্তরে ঢুকছেন ইলন। আর প্রায় 1 ঘন্টা আগে নিজের টুইটারে বায়ো পরিবর্তন করে লেখেন চিফ টুইট। এর মাধ্যমে তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিক হতে যাচ্ছেন তার ইঙ্গিত পাওয়া যায়। ধনী বৈশ্বিক নাগরিকদের আকর্ষণের প্রতিযোগিতায় নাম লেখালো ইন্দোনেশিয়া। দেশটির পর্যটন খাতে ট্রাম্প কার্ড বালি দ্বীপকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক পরিকল্পনা করেছে তারা। গত মঙ্গলবার ঘোষিত নতুন নিয়মে 5 এবং 10 বছরের জন্য সেকেন্ড হোম ভিসা দেবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। তবে শর্ত হলো আগ্রহীদেরকে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 200 কোটি রুপিয়া থাকতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 1 কোটি 30 লাখ টাকার মতো। অর্থাৎ কোটিপতি হলে আকর্ষণীয় বালি দ্বীপে 10 বছর বসবাসের সুযোগ পাবেন বিদেশিরা। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সাথে থাকার জন্য।